আর আপনারা দেখেছেন আমরা ওই মিডল অর্ডারে আমরা শাব্বির রহমান আর শাহরিয়ার মুনিমকেও নিয়েছি। শাহরিয়ার মুনিম কিন্তু গত বছর খুব ভালো খেলেছিল, দুটো হারিটার ব্যাটসম্যান। আমাদের টার্গেটটা হবে মানে টু স্কোর অ্যাজ মেনি অ্যাজ রানস পসিবল অ্যান্ড গিভ এন্টারটেনমেন্ট টু দ্য ক্রাউড। যেহেতু এই বছর ক্রাউডও থাকবে মাঠে, আমরা আশা করবো আমরা যতগুলো ম্যাচ সম্ভব জেতার জন্য। প্ল্যানটা সবারই, এর মধ্যে তামিমও ছিল, তামিম বলছেন সে তার ব্যাটসম্যান দরকার, আরও ব্যাটসম্যান দরকার, সে মানে ব্যাট মানে ব্যাটিং হেভি টিমটা চাচ্ছিল, এর জন্য আমরা এই এক্সট্রা গুলো ব্যাটসম্যান নাও। আর খুলনা টাইগার্স চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখছে আসন্ন বিপিএলে তামিম ইকবালের অধিনায়কত্বে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ে শীর্ষকর্তা নাহিয়ান খান জানান, দল সাজানোর পরিকল্পনা খেলোয়াড় বাছাই কার্যক্রমটায় তামিম ইকবালের অন্যতম ভূমিকা ছিল। দুই হার্ড হিটার খ্যাত ব্যাটসম্যান সাব্বির রহমান মুনিম শাহরিয়ারকে নেয়ার প্ল্যান তামিমেরই বলছেন তারা। এছাড়া দলটাতে চমক সিরাজগঞ্জের হাবিবুর রহমান সোহান নামের ঘরোয়া ক্রিকেটের এক ব্যাটার। এছাড়া খুলনার ডেরা স্বয়ংসম্পূর্ণ হয়েছে দাসুল সানাকা, পাকিস্তানের নাসিম শাহ, ওয়াহাব রিয়াজ, আভিষ্কা ফার্নান্দো, আজম খান, ইয়াসির রাব্বি, নাহিদুল, সাইফুদ্দিন, নাসুম, পল মেকারেনদের নিয়ে। না অ্যাকচুয়ালি গল্প তো আমার কিছু নাই, কিন্তু আমাদের টিম ট্রেনিং এবার আমরা আসলে খুব এক্সাইটেড। আমাদের খালেদ মোহন সুজনের আন্ডারে তামিম ক্যাপ্টেন, আপনাদের সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা ভালো টিম করেছি। আর আপনারা দেখেছেন আমরা ওই মিডল অর্ডারে আমরা সাব্বির রহমান আর শাহরিয়ার মুনিমকেও নিয়েছি। শাহরিয়ার মুনিম কিন্তু গত বছর খুব ভালো খেলেছিল, দুটো হারিটার ব্যাটসম্যান। আমাদের টার্গেটটা হবে মানে টু স্কোর অ্যাজ মেনি অ্যাজ রানস অ্যাজ পসিবল অ্যান্ড গিভ এন্টারটেনমেন্ট টু দ্য ক্রাউড। যেহেতু এই বছর ক্রাউডও থাকবে মাঠে, আমরা আশা করবো আমরা যতগুলো ম্যাচ সম্ভব জেতার জন্য। প্ল্যানটা সবারই, এর মধ্যে তামিমও ছিল, তামিম বলছেন সে তার ব্যাটসম্যান দরকার, আরও ব্যাটসম্যান দরকার, সে মানে ব্যাট মানে ব্যাটিং হেভি টিমটা চাচ্ছিল, এর জন্য আমরা এই এক্সট্রা গুলো ব্যাটসম্যান নাও। আর দাসুল সানাকা তো আছে আমাদের শ্রীলঙ্কান ক্যাপ্টেন, তারপর আপনারা দেখবেন যে আমাদের নাসিম শাহ আছে খুব ভালো পাকিস্তানি পেস বোলার, এক্সপিরিয়েন্স বোলার, উই হ্যাভ ওয়াহাব রিয়াজ, এরকম সব মিলিয়ে একটা টিমটা ভালো হয়েছে। আই গেস মানে ইনশাল্লাহ উই ক্যান গিভ ইউ সামথিং গুড। আপনার সুস্থিত বরং অবশ্যই, কারণ আপনার এই সব জিনিসটা একটু কন্টিনিউ করা লাগে লং টার্ম। এক বছরের জন্য হইলে দেখা যায় যে জিনিসটা গুছাতে গুছাতেই বছরটা চলে গেল, তা আমরা এখন যদি তিন বছর জন্য পাই তাহলে দেখা গেলো যে এখন থেকে ইউ ক্যান টেক প্রিপারেশনস অ্যান্ড থিঙ্ক সামথিং বিগ। Thank you.